নমস্কার আদাব আশা করি তো আপনারা সকলেই ভালো আছেন আর আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করে দেবো মাহেন্দ্রা সুপ্রা মিনি ট্রাক এবং মাহিন্দ্রা সুপ্রা ম্যাক্সি ট্রাক এই দুটো গাড়ির মধ্যে আপনার জলের ব্যবসার জন্য কোন গাড়িটি একেবারে সঠিক এবং উপযুক্ত হবে তবে আমি বুঝে গেছি যে আপনারা কোন গাড়িটি নেওয়ার কথা ভাবছেন আশা করি আপনারা সুপ্রো ম্যাক্সি ট্রাকেরই কথা ভাবছেন কি ঠিক বললাম তো কারণ আপনারা বেশিরভাগ সময় বড় ডালা নিয়েই ভাবেন আর এখানে আপনারা ভুল করে ফেলেন যার কারণে আপনারা বেশি মুনাফা অর্জন করতে পারেন না তবে একটা কথা মনে রাখবেন এই যে কোম্পানি বিভিন্ন ধরনের বিভিন্ন ডালা যে বের করেছে শুধুমাত্র আপনাদের জন্যই বের করেছে যাতে আপনারা সেই ব্যবসা অনুযায়ী সেই গাড়িটিকে লাগাতে পারেন যে গাড়িটি লাগিয়ে আপনার ব্যবসা থেকে বেশি মুনাফা অর্জন করতে পারেন আর আপনারা সেটা বুঝেন না আপনারা কি বুঝেন শুধু একটাই জিনিস বুঝেন যে ডালা বড় আর আপনারা যাতে এই ভুলটা না করেন তার জন্য আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব আজকের ভিডিওতে যে আপনার জন্য একেবারে কোন গাড়িটি উপযুক্ত চলুন তাহলে সময় নষ্ট হওয়ার একেবারে ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে মাহিন্দ্রা সুপ্রিয়াম মিনি ট্র্যাক আর এই হচ্ছে মাহিন্দ্রা সুপ্রিম ম্যাক্সি ট্র্যাক দুটো গাড়িরই পরিচয় ছোট করে দিয়ে দিলাম আপনাদেরকে কিন্তু আমরা গাড়ি কম্পেয়ার করব একমাত্র ডালা নিয়ে তো গাড়ির ডিটেলসে ইঞ্জিন মাইলেজ এগুলোতে যাবো না আমি আমরা সরাসরি চলে যাবে ডালাতে চলুন তাহলে আমরা ডালার দিকে আসি আসুন তাহলে চলুন তাহলে দেখে নেব আমরা মাহিন্দ্রা সুপুরম ম্যাক্সি ট্র্যাক ডালাতে এবং মাহিন্দ্রা সুপুরেম মিনি ট্র্যাক ডালাতে এই দুটো ডালাতে কতটা জলের জার আটবে এবং তার আগে দেখে নিব যে এই দুটো ডালার সাইজ কত রয়েছে কোম্পানিতে বলছে আট ফিটের ডালা এবং সাড়ে সাত ফিটের ডালা অ্যাকচুয়ালি কি রয়েছে সেটাও মেপে দেখে নিব আর এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য করেছি এই কারণে যাতে আপনারা প্র্যাকটিক্যালটা এখান থেকে যাতে জানতে পারেন যে আপনার জন্য মানে আপনার ব্যবসার জন্য কোন গাড়িটি সঠিক হবে এবং কোন গাড়িটি নিয়ে আপনি আপনার ব্যবসাতে বেশি উপার্জন করতে পারবেন আর আপনারা অনেক কম্পেয়ার দেখেছেন এরকম কম্পেয়ার হয়তো আপনারা দেখতে পাবেন না বিশেষ করে আমরা ভিডিওতে পুরনো গাড়ি এই জন্য করেছি নতুন গাড়ি নেয়নি যাতে গাড়ি নিয়ে তো আপনারা নতুন গাড়ি নিয়ে আপনাদের ব্যবসাতে লাগাবেন না আপনারা কী করবেন পুরনো গাড়ি নিয়ে এরকম ডালা বানিয়ে লাগাবেন যার জন্য আপনাদের যাতে বুঝতে সুবিধায় শুধুমাত্র আপনাদের জন্য করেছে তো চলুন আমরা তাহলে সুপ্রিয় ম্যাক্সি ট্রাকের ডালাটা প্রথমে মেপে দেখছি কতটা রয়েছে এই হচ্ছে ডালার মাপ আট ফিট দুই ইঞ্চি কোম্পানি যেটা বলেছে আট ফিট ইঞ্চি তা রয়েছে চলুন এবার ইঞ্চির মিনিট দেখে নেব কতটা রয়েছে এই যে দেখে নেন সাড়ে সাত ফিট এটিও দেখে নিলাম কোম্পানির যে মাপটা বলেছে সেই মাপটাই কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে ডালা তো আমরা লোড অলরেডি করেই নিয়েছি এবার আমরা দেখে নেব জলের জার কটায় এর মধ্যে লোড হয়েছে চলুন আমরা কাউন্ট করে নিছি তাহলে তাহলে আপনারা দেখতেই পেলেন এখানে পঞ্চাশটা জলের জার আটছে কাউন্ট করে আমরা দেখতে পেলাম এইবার অনেকে হয়তো অনেক দাদা ভাই আবার এর উপর কিন্তু একটা পার্টিশান নিতে পারে এর উপর যদি আপনারা পার্টিশান নিতে পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট এইখানে আমি এক পার্টিশান করে আপনাদেরকে দেখালাম চলুন এরপরে আমরা দেখে নেব মাহিন্দ্রা সুপ্রা মিনিট রাখে কটা জলের জার আটছে এবার মিনি ট্র্যাকেও জলের জার লোড করা হয়ে গেছে আমরা কাউন্ট করে নিচ্ছি কতটা রয়েছে এতে রয়েছে পঁয়তাল্লিশটা জলের জার তা আপনারা বুঝতে পারলেন ম্যাক্সি ট্র্যাকের তুলনায় কিন্তু সুপ্রিয় মিনি ট্র্যাকে জলের জার পাঁচটা কম রয়েছে অর্থাৎ ম্যাক্সি ট্র্যাকে আটছে পঞ্চাশটা আর মিনি ট্র্যাকে আটছে পঁয়তাল্লিশটা এবার আসল কথাটাই আপনাদের কাছে তুলে ধরবো অ্যাকচুয়ালি কোন গাড়িটা থেকে আপনি লাভটা বেশি নিতে পারবেন এখানে হচ্ছে মেন পয়েন্ট দুটো গাড়িকেই তো আমরা জলের জার লোড করে দেখে নিলাম এর মধ্যে সুপ্রম মিনি ট্রাক সাড়ে সাত ফিটের ডালা এতে জলের জার আছে পঁয়তাল্লিশটা আর সুপ্রম ম্যাক্সি ট্র্যাক আট ফিটের ডালা এতে জলের জার আসছে পঞ্চাশটা এবার আমরা দেখব এই দুটোর মধ্যে কী ডিফারেন্স রয়েছে সুপ্রেমিনিটের আগে পাঁচটা জার বেশি আসছে তো পাঁচটা জার ধরে নেন সাপোজলি আমরা মোটামুটি একটা ক্যালকুলেট করে নিচ্ছি সব ব্যবসায়িকদের জন্য মোটামুটি ধরেন ছোটো যারা রয়েছে বড়ো যারা যারা রয়েছে সেই হিসাবে আপনারা মিলিয়ে নেবেন আমি পাঁচ টাকা করে ধরছি ধরেন সারাদিন মানে আপনি যদি পাঁচটা টিপ মারেন এবার ধরে নেন একটা জারে পাঁচ টাকা করে যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি এক টিপে পঁচিশ টাকা কামাই করেন তাহলে পাঁচ টিপে আপনি একশো পঁচিশ টাকা কামাই করবেন আর এটি হচ্ছে আপনার সারাদিন মানে হিসাব এই হিসাবে আপনি যদি একদিন একশো পঁচিশ টাকা কামাই করেন তাহলে সেই হিসাবে আপনি সারা মাসে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মতো কামাই করতে পারবেন আর এই মাসের হিসাব করে যদি আমি দেখি তাহলে আপনি এক বছরে পঁয়তাল্লিশ হাজার টাকা কামাই করতে পারবেন এক বছরের হিসাবে যদি আমি দেখি তাহলে এই গাড়িটা পঁয়তাল্লিশ হাজার টাকা কামাই বেশি দিচ্ছে আপনাকে আর এই গাড়ি হিসাবে এই গাড়িতে আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা কম দিচ্ছে এইবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি এই যে পঁয়তাল্লিশ হাজারটা বেশি দিচ্ছে আর পঁয়তাল্লিশ হাজারটা কম দিচ্ছে এখানে ডিফারেন্সটা কোথায় রয়েছে এবার আপনি যদি দেখতে যান একটা গাড়ি যদি নিতে চান সেক্ষেত্রে সুপ্র ম্যাক্সি ট্র্যাক তাহলে এই গাড়ি থেকে এই গাড়ির দাম মোটামুটি এক লাখ টাকার মতো বেশি রয়েছে তাহলে এবার আমাকে বলুন এই যে পঁয়তাল্লিশ টাকা সারা বছরে কম দিচ্ছে এ আর এই বছরে যদি পঁয়তাল্লিশ টাকা আপনার বেশি দেয় তাহলে তো দামে তো আপনার অনেকটাই বেশি পড়ে গেল ম্যাক্সি ট্র্যাক একটা গাড়ি নিতে যাবেন সেখানে আপনার এক লাখ টাকা বেশি দিতে হচ্ছে তার সাথে এর মেনটেন্স কষ্ট বেশি রয়েছে এই গাড়ির তুলনায় মাইলেজও কম রয়েছে এই গাড়ির তুলনায় মাইলেজ বেশি দিবে এবং এর মেনটেন্স কস্টটা আফকোর্স এর থেকে কিন্তু অবশ্যই কম হবে এর ফলে আপনার অনেক দিক থেকে কিন্তু এই গাড়ি নিলে অনেক টাকায় সেভ হচ্ছে এবার আপনি ধরেন তিন বছর চালাবেন একটা গাড়ি নিতে গেলে সাধারণত তিন বছর কিস্তি চালান তো তিন বছর কিস্তি চালাতে গেলে মোটামুটি ধরেন এই যে পঁয়তাল্লিশ হাজারটা যদি আপনার প্রত্যেক মাসে মানে বছরে যদি দেয় তাহলে তিন বছরে কত টাকা হচ্ছে আপনার তিন বছর মোটামুটি তিন বছর হচ্ছে এই গাড়িতে আপনার ইনকাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই গাড়িতে হচ্ছে এক বছর তিন বছরে এক লাখ পঁয়ত্রিশ হাজারটা কম এবার আমাকে বলুন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি এই গাড়িতে মানে এই গাড়িটা না কিনে আপনি যদি এই গাড়িটাই কিনেন তাহলে আপনার কতটা সেভ হচ্ছে এবার আপনি হিসাব করে মিলে দেখেন যে আপনার কোন গাড়িটা জলের জন্য অ্যাকচুয়ালি একেবারে ঠিক হবে আর তিন বছরে যদি আমরা মেনটেন্স কস্ট দেখি এই দুটো গাড়ির মধ্যে তাহলে এই গাড়ির তুলনায় এই গাড়ি কিন্তু অনেকটা মেনটেনেন্স কস্ট এই গাড়িতে আপনাকে কম দিতে হচ্ছে তাহলে এবার আমাকে বোঝান যে আপনার কোন গাড়িটা নিলে সুবিধা হবে আপনি নিজে এবার হিসাব করতে পারবেন এবং নিজে ডিসাইড নিতে পারবেন দরকার নেই কারো কোনো হেল্প নেওয়া কিংবা কোনো এজেন্টের হেল্প নেওয়ার সেটা আপনি নিজে ডিসাইড করবেন কোন গাড়ি আপনার ব্যবসার জন্য একেবারে সঠিক হবে একেবারে জলের ব্যবসার জন্য তাই আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবা আপনারা যদি এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি কিছু জানতে পারেন কিছু শিখতে পারেন কিছু বোঝাতে যদি পারি তো অবশ্যই একটা কমেন্টে আপনাদেরকে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো তো আশা করি যে সকল দাদা ভাইরা জলের ব্যবসা করতে চাইছেন তারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আপনার জলের জন্য মানে জলের ব্যবসার জন্য কোন গাড়িটি একেবারে প্রফিট রয়েছে মানে আপনাকে টাকা বেশি দিতে পারবে আপনি উপার্জনও বেশি করতে পারবেন তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়ারমেন্ট করবে অনুরোধ করবে আপনারা সুপ্রো মিনিট ট্র্যাক অর্থাৎ প্রফিট মিনিট ট্র্যাকটাই নেবেন কারণ আপনারা এই কারণ এক্ষেত্রে আপনার গাড়ির মেনটেন্স কস্টটাও অনেক কম পড়ছে এবং সেই হিসাবে ইনকামটা আপনাকে বেশি দিচ্ছে তো জলের জন্য আপনি এই গাড়িটাই বিশেষ করে নিতে পারেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আপনার ব্যবসা অন্যান্য ব্যবসা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি সুপার ম্যাক্সিমে ট্র্যাক নিতে পারেন আমি শুধু আপনাদের জলের বিজনেসের জন্য বুঝাতে চাইলাম যে কোন গাড়িটি আপনার জন্য একেবারে উপযুক্ত তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য আনতে থাকবে জয় জয় ভারত